Bismillahir Rahmanir Rahim. Hello everyone. Assalamualykum. Welcome back to my channel, Sonali Vlogs. Bidir pokkho theke ami Sonali sobaike onek onek shubhechha jani. Shuru korchi notun arekti video. Asha korchi ajker video ti shobar onek bhalo lagbe. Kache ebong dure je jekhan theke amar video ti dekha shuru korchen shobar jonno onek dua o shubhokamona rilo. Ajke ami dupure ranna theke video ti korchi. দুপুরে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া তো কিছুক্ষণ আগেই বাজার থেকে মিষ্টি কুমড়াটা আনা হয়েছে তো আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তো আমার দুপুরে রান্নাতে একটু লেট হয়ে গেল হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাকে ভালো করে কেটে নেব এখন তো মনে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা অনেকটা মিষ্টি হবে আর মিষ্টি কুমড়া যদি কাটতে গেলে একটু শক্ত হয় ওটা চটচট করে শক্ত হয় ওটা এমনিতেই মিষ্টি হয় তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমি যেহেতু রান্না করতে একটু লেট হয়ে গেছে তো আমি মিষ্টি কুমড়াটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে হচ্ছে আমার রান্না মানে তাড়াহুড়ো করে হয়ে যাবে তো তারপর এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন রান্না করে নেব আর আমি অফ ক্যামেরায় পাবদা মাছ দিয়ে রান্না করব যেহেতু পাবদা মাছটা ভেজে নিয়েছি তো তেলের মাছ ভাজির তেল দিয়েই তরকারিটা করে নিচ্ছি তো আমার যে ব্লেন্ডার করা মশলাটা ছিল আমি তেল গরম হয়ে গেলে মশলাটা এখন কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব তো আজকে বাইরে গিয়েছিলাম আগের দিন গিয়েছিলাম আপনাদের বলেছিলাম ছোট বাবুকে সাথে করে নিয়ে দিন কিছু একটু কিনেছিলাম আর আজকে গেলাম কিছু টুকিটাকি দিয়ে মোট আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর ফুলটা মানে ভিডিওটা দেখতে হবে ফুল তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব বেশি কিছু না সামান্য মশলাটা কষিয়ে নিয়ে যে মিষ্টি কুমড়াটা আমি কিন্তু ঢেলে দিয়েছি আর দেখুন কত সুন্দর একটু কালার আর মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালের মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটাকে আমি এই যে কষিয়ে নিচ্ছি তারপরে যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিব একবারে তো এদিকে মিষ্টি কুমড়াটা আমার রান্না হতে হতে আমি ওদিকে হচ্ছে ফুলকপিটা কুচিয়ে ধুয়ে নিয়েছি তো এই যে অফ ক্যামেরা আমার রান্নাটা হয়ে গেছে আমার ওই পানিতে রান্নাটা হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখছিলাম যে পাবদা মাছগুলো বেশ বড় সাইজের পাবদা মাছ ছিল তো এই যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব রান্নাটা আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে মাছটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখবো না তো রান্নাটা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম এখন সামান্য পানি দিয়ে ফুলকপি কুচি করে নিয়েছি যেটা ওটা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আবার একটু নেড়ে দিচ্ছি আমি এটা হালকা মানে শক্ত থাকা অবস্থায় নামিয়ে নেব ফুল সিদ্ধটা করব না যেহেতু ভাজবো আমি এটাকে তো আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আবার ঢেকে রাখবো এভাবে কুচিয়ে ভাজি করলে কিন্তু ফুলকপি অনেক মজা লাগে তারপরে এই যে প্যানে একটু তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ রসুন কুচিটাকে ভেজে নিয়ে এই যে ফুলকপিটাও আমি ভেজে নিচ্ছি তো হালকা তলে পানি থেকে গিয়েছিল এই জন্য আমার বেশি সময় ভাজতে হবে তো আমার ভাজিটাও প্রায় হয়ে আসছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে আর তারপর চলে আসলাম পরে বিকালের দিকে আমি আপনাদের মাঝে আমি যে কেনাকাটাগুলো করছিলাম দুদিন যাওয়া লাগছে যেহেতু বাচ্চা অনেক ছোট তো দুদিন লাগছে এখনও অনেক কিছু বাকি আছে যেহেতু বাড়ি যাব এই হিজাবটা হচ্ছে আমি কিনে নিই আমার আপু আসছিল আপু কিনে দিয়ে গেছে তো আপনাদের মাঝে একটু দেখালাম কেমন হয়েছে জানাবেন আর দুইটা থ্রি পিস নিয়েছি এটা লাকি প্লাজা থেকে নিয়েছি এটা হচ্ছে জয়পুরি জয়পুরি থ্রি পিস বলে যেটাকে ওটা আমি যে বলছিলাম যে জয়পুরি থ্রি পিস দেখানোর জন্য এর এতে অনেক কাপড় থাকে আর ওড়নাগুলো অনেক বড় হয় বিশেষ কারণে কিনছি হচ্ছে ওড়নাগুলো অনেক সুন্দর আমার জয়পুরি থ্রি পিসের ওড়নাগুলো ভালো লাগে এই জন্য এর আগেও পড়েছি তো তারপর হচ্ছে এই থ্রি পিসগুলো মানে দুইটা থ্রি পিস নিচে আগে একটা নিয়েছি সেটা আপনাদের শেয়ার করতে পারিনি ওটা বানিয়ে আমি পরে ফেলছি অলরেডি একবার তো আর ওই মিষ্টি কালারটা হচ্ছে আপনাদের ভাই আর মেয়ে পছন্দ করে দিয়েছে আর এইটাকে কী কালার বলে জানি না এইটাকে আপনাদের
মানে আমি পছন্দ করছি এটা, আর ওরা দুজন মিলে ওটা পছন্দ করে দিয়েছে। আর বাবু মানে ঘুমিয়ে থাকা অবস্থায় কেনাকাটা করে চলে আসছি তারা ওর উপরে। এখন দুইটার মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে জানাবেন, কিন্তু আমার পছন্দেরটা নাকি বাবা মেয়ের পছন্দেরটা। তারপরে হচ্ছে ওদিন বাবুকে রেখে সাথে নিয়ে যে গিয়েছিলাম, ওদিন বেশি কিছু কিনে নিয়ে আজকে আবার আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে বাবুকে কোলে নিয়ে গিয়েছিলাম। এই দুটা গস কাপড় এনেছি, এই দুইটা দিয়ে ফতুয়া বানাবো। আর আসার পথে মেয়ের জন্য একটা গামছা নিয়ে এসেছি, তোয়ালি পেলাম না। আর দুটা মাস্ক ওর ম্যাডামকে গিফট করেছে, তো বলছে ফ্রেন্ডদের দেখানোর জন্য। আর মেয়ের জন্য, বড় মেয়ের জন্য এনেছি দুইটা হাতা লম্বা টপস, দেখুন একটা বার্বি দিয়ে, অনেকটা সুন্দর। কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার মামনি। দুইটা আর ছোট বাবুর জন্য আগে তো মামনিরা দিয়েছিল, দেখেছেন সেই টাইপেরই, এগুলো একটু হালকা, ওগুলোতে একটু মানে শীত পড়লে পরবে, তো এখন যেহেতু হালকা ভোরবেলা ঠান্ডা পড়ে, তো বাবুর জন্য হালকা দুইটা নিয়ে আসছি। আর এর থেকে আর দুইটা নিয়ে আসছি অন্য মডেলের দুইটা, আর একটা ব্যাগে আছে দেখাবো, আর দুইটা পাজামা, আর এক যে টপস, আর একটা টপস ধুয়ে নেড়ে দিয়েছি জন্য দেখাতে পারলাম না। আর এই দুইটা হাতা লম্বা গেঞ্জি, ওইটার থেকে এটার সিস্টেমটা একটু আলাদা, এটা আছে পাঞ্জাবির কলারের মতো। এই দুইটাও হালকা, মানে সাইজ বড় ছোটো আর কি, এই দুইটা একটু বড়, তবে দুইটা এক একটা এক এক রকম। আর এই ব্যাগটা হচ্ছে আগের যে কাপড়গুলো ওইগুলো এর ভিতর চলে আসছে। তো আর এই যে আরও দুইটা মোজা, আর নিয়ে এলাম একটা কোলের ভিতর নেওয়ার জন্য, যখন প্যাম্পাস পরায় না তখন কোলে নিলে পেশাব করে দেয়, ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা ভ্যাকসিন নিয়ে এসেছিলাম। আর মেয়ের, বড় মেয়ের জন্য হচ্ছে খাবার, আর এই যে বাবুর প্রয়োজনীয় জিনিস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।